আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? তোমাদের জন্য ডিম দিয়ে খুব চটজলদি মজাদার পরোটা রেসিপি নিয়ে আসলাম। লাচ্ছা পরোটা এবং নর্মাল পরোটা যে দুটাই আমি বানাবো সেটা অনেক বেশি মুচমুচে হবে এবং সেটা সারাদিন রাখলেও কোনো শক্ত হবে না, নেতিয়ে যাবে না, খাওয়ার সময় অনেক বেশি মুচমুচে থাকবে, যখন খাবে তখনই মনে হবে ফ্রেশ এখনই বানিয়েছি। তো আসো পুরোপুরি রেসিপি দেখে এভাবে বানিয়ে নাও। আমি প্রথমে আটা দিলাম, তোমরা ময়দা খেলে ময়দা দিতে পারো, তার সঙ্গে আমি সামান্য পরিমাণ মতো লবণ দিয়েছি, তেল দিয়েছি। এটাকে খুব সুন্দর করে মাখাতে হবে, এমনভাবে মাখাতে হবে যাতে আটা তেলে একেবারে মাখামাখি হয়ে যায় এবং যাতে এটার মধ্যে কোনো বাতাস না থাকে, তাহলে এই পরোটাটা সবসময় মুচমুচে থাকবে এবং শক্ত হয়ে যাবে না। এটা খুব সুন্দর করে মাখাবে, একেবারে হাত দিয়ে ঘষে 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 মাখাতে হবে। এরপর মুঠ করে দেখতে হবে, যদি মুঠ হয় তাহলে বুঝবে ঠিকঠাক মতো মাখানো হয়েছে। আর একটু মাখিয়ে নিলাম আমি, যেহেতু আমি বেশি পরোটা বানাবো না, এখানে খুব টোটালি 5টা মতো পরোটা হবে। আমি মোটামুটি 1 কাপের মতো আটা নিয়েছি, তো এখানে আমি একটা ডিম ভেঙে দিচ্ছি, ডিমটা দিয়ে দিচ্ছি, এজন্য একটু ফুলবে এবং কালারটা সুন্দর হবে এবং ঝরঝরা হবে, খুব সুন্দর একটা কালার হবে। যেহেতু আমি একটা লাচ্ছা পরোটা বানাবো, ডিমের সঙ্গে আমি একটু পানি দিয়ে দিলাম, এটাকে আবার কেউ তেল মনে করবে না, তেলটা যত কম দেওয়া যায়। শুধু আমি তেলটা দিয়েছিলাম আটার সঙ্গে হালকা একটু, তারপর হচ্ছে আটা মাখানোর পর উপরে একটু 2-3 ফোঁটার মতো দিব, তাছাড়া খুব বেশি একটা তেল মাখানোর জন্য লাগবে না, ভাজার সময় লাগবে। এটা আমি খুব সুন্দর করে পানি ছাড়া, আগে যেহেতু অল্প একটু পানি দিয়েছি তেলের সঙ্গে, খুব সুন্দর করে এটাকে মাখাতে হবে, এমনভাবে মাখাতে হবে যাতে ডোটা পুরোপুরি ময়েস্ট হয়ে যায় সবটা। যদিও এই পানিতে আর এই ডিমে এটা মাখানো যাবে না, আর একটুর মতো মানে দেখে শুনে পানি দিতে হবে, একবারে পুরোপুরি ঢেলে দেওয়া যাবে না পানি, তাতে কিন্তু একেবারে পানি বেশি হয়ে গেলে এটা তুমি পরোটা না, এটা নষ্ট হয়ে যাবে, পরোটা বানানো যাবে না। এখানে আমি হালকা একটু, যেহেতু আমি এটা গোলাচ্ছি, দেখলাম পানি লাগবে, এখানে আমি 2-3 টেবিল চামচের মতো পানি দিলাম, খুব বেশি পানি লাগবে না। তো তোমরাও পুরো ডোটা যখন মাখবে তখন কিন্তু ফার্স্টে অনেকটা পানি দিয়ে দিবে না, প্রথমে হালকা পানি দিবে, পরে আস্তে আস্তে পানির পরিমাণটা বাড়াতে হবে, তবে পানি অতিরিক্ত হওয়া যাবে না। ডোটা যদি একটু শক্ত থাকে ঢেকে রাখলে, এটা 10-15 মিনিটের জন্য ঢেকে রাখলে এটা কিন্তু একেবারে নরম হয়ে যাবে, তারপর রুটি বানাতেও কষ্ট হবে না এবং পরোটা বানাতে কষ্ট হবে না, অনায়াসে বড় বেলে যাবে। আর একটা কথা, অনেক সময় দেখবে নর্মাল পানি দিয়ে রুটি বা পরোটা বানালে এটা সামনের দিকে বেলা যায় না, বড় হয় না, ছোটো হয়ে আসে। সেক্ষেত্রে এই যে আমি যে কথাটা বললাম, ডিম দিয়ে দিবে, ডিম দিলে অনায়াসে পরোটা বড় হবে, বেলা যাবে এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে, খেতেও কিন্তু অনেক সুস্বাদু হবে। এমনিতেই বাচ্চারা কোনো খাবার দাবার খেতে চায় না, তোমরা ট্রিক্স করে ডিম দিয়ে এটাতে খুব সুন্দর করে পরোটা বানিয়ে দিতে পারো, বাচ্চারা কিন্তু খুব মজা করে খেয়ে নিবে, কোনো কথা বলবে না। আর পরোটার মধ্যে যতটা সম্ভব তেল একটু কম দেওয়ারই চেষ্টা করবে, ভাজার জন্য যখন লাগবে লাগবে, কিন্তু ডোয়ের মধ্যে অতিরিক্ত তেল দেওয়া যাবে না। তো মোটামুটি এটা আমি এমনভাবে মাখবো যেটা মাখতে মাখতে ডোটা নরম হয়ে যায়। তো আমি মাখছি, হাতে কিছুটা লেগে রয়েছে, মাখতে মাখতে আসলে সব কিছু সফট হয়ে যাবে, এটাকে অনেক সুন্দর করে মাখতে হবে। আমি কোনো কাট না দিয়ে ভিডিও বানিয়েছি, যদিও একটু সময় লেগেছে তোমরা কিছু মনে করবে না, কারণ আমরা যে ইউটিউবে ভিডিওগুলো দেখি আসলে পুরোপুরি কাটটা দিয়ে ভিডিও বানালে আসলে রান্নার পুরো প্রসেসিংটা আসলে বোঝা যায় না, আমি যেই রকম বানাচ্ছি সেরকমই হচ্ছে। যদি নষ্ট হয় তো নষ্ট আমি বলবো যেটা আমার কারণে নষ্ট হয়েছে বা এরকম হয়েছে ওরকম হয়েছে, কিন্তু আসলে কাট না দিয়ে আমি ভিডিও বানাচ্ছি। আমি আসলে দেখবে, খেয়াল করে দেখবে, আমি খুব বেশি একটা কাট দিই না আমার ভিডিওর মধ্যে,
তো এটাকে খুব সুন্দর করে আমি ডোটাগুলো নিয়েছি, হালকা একটু 2-3 ফোঁটার মতো আমি তেল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখবো 15-20 মিনিটের জন্য। ঢাকা দিয়ে রাখতেই হবে, আমি রাখছি, তোমরাও রাখবে, আধা ঘন্টাও রাখতে পারো, এর চেয়ে বেশি সময় লাগবে না। আমি 15-20 মিনিটের জন্য এই ডোটাকে ঢাকা দিয়ে রাখছি, এরপরে যখন আসবো দেখবে ডোটা কতটা সফট হয়ে যায় এবং রুটি বেলতে কোনো কষ্ট হবে না। আমি বলছি, আমি রেগুলার বানাই, আমি জানি যারা রুটি বেলতে পারো না নর্মাল পানি দিয়ে, তাদেরকে বলছি ডোটা দেখো কত সফট হয়েছে, অনেক সফট হয়েছে, এটা অনায়াসে রুটি বা পরোটা হিসেবে বেলা যাবে এবং এটা শক্ত হয়ে যাবে না। এটাকে আমি এখন পরোটার জন্য বেলবো, তারপর আমি আর একটু বেলে এই রুটি ইয়েটাকে আটাটাকে আরেকটু সুন্দর সফট করার জন্য আরেকটু করে নিচ্ছি। হ্যাঁ, এখন এটাকে আমি পরোটা হিসেবে বানাবো। পাশে থাকো, দেখতে থাকো, ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই আনসাবস্ক্রাইব করবে না, কাউকে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করলে আসলে তাদের মনে অনেক কষ্ট লাগে, এটা আসলে ঠিক না। আর যারা আমাকে সাবস্ক্রাইব করবে আমি তাদেরকে বলবো, তারা আমার কমেন্টসে লিখে যাবে যে আপু তোমাকে সাবস্ক্রাইব করলাম আমার চ্যানেল, এটা তো বাকিটা তো বুঝতেই পেরেছ, সব কিছু একটা মানে সব কিছু আসলে বলে দিতে হবে না, সবাই তো আসলে আমরা চ্যানেল খুলেছি, আমরা টুকটাক কাজ করছি, আমরা আসলে সংসারে কাজ করে কিছুটা সময় বাঁচিয়ে চ্যানেলের জন্য কাজ করতে পারছি। এটা তোমরা যদি সবাই পাশে না থাকো তাহলে কিন্তু আসলে আমাদের পক্ষে কিছুই করা সম্ভব না। আমি বলবো তোমাদের ভালোবাসা প্রার্থী আমি, তো এটাকে আমি বেড়ে নিলাম। এখানে আমি তেল দিব না, তোমরা খেয়াল করে দেখো, এখানে আমি তেল দিব না, এখানে আমি উপর থেকে আটা দিয়ে দিচ্ছি যাতে রুটির গায়ে রুটি লেগে না যায়, তবে লেগে যাবে না, এভাবে যদি করতে পারো, এভাবে যদি পরোটা বানাও তারপরেও পরোটার গায়ে পরোটা লেগে যাবে না, এটা আলাদা আলাদা করে একটা লেয়ার তৈরি হবে। আর তেল আর আটা বা ময়দা দিলে কিন্তু একেবারে চ্যাটচ্যাটে হয়ে যায়, ক্যাতক্যাত লাগে, আমার কাছে ভালো লাগে না। তো এটাকে আমি ছুরি দিয়ে ঝুরি ঝুরি করে কাটবো। এটাকে পুরোটা আমি ঝুরি ঝুরি করে কাটবো। ঝুরি ঝুরি করে কাটার কারণে আসলে এটা যখন ভাজবো বা খাবো, খাওয়ার সময় মনে হবে এটা একেবারে পাটে পাটে খুলে গেছে এবং খুব সুন্দর একটা লেয়ার লেয়ার তৈরি হয়েছে, আর মানে এটা লাচ্ছা সামাইয়ের মতো, লাচ্ছা পরোটা যেটাকে বলে, লাচ্ছা পরোটা, লাচ্ছা সামাইয়ের মতো, সব কিছু আলাদা আলাদা এরকম করে হবে, খুব সুন্দর হবে, দেখতে যেমন হবে খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হবে। তোমরা দেখবে, আমার পাশে থাকো, আমার ভিডিও কন্টিনিউ করো, তোমরা যদি এভাবে প্রসিড দেখো, আমি কিন্তু কোনো কাট দিইনি, আর তোমরা দেখছো খেয়াল করে দেখবে আমার ভিডিওতে কোনো কাট ছাড়াই আমি পুরোপুরি ভিডিও বানিয়েছি। তো যেরকম হয়েছে, ভালো হয়েছে, খারাপ হয়েছে, তোমরা দেখছো। তো আসলে আমরা তো লুকুচ্ছপর কিছু নাই, আমি দেখবো সুন্দর বানানোর সময়, আমি করতে পারবো না তাহলে আসলে ওই ওই ভিডিও দেখি আসলে কোনো মজা নাই। আমি অনেক ভিডিও যখন আমি চ্যানেল খুলেছিলাম না, অনেক ভিডিও আমি দেখতাম, এরকম বানানোর সময় দেখতাম, আসলে সব কিছু উলটপালট হয়ে যায়। তো আমার এভাবে যে তোমরা বানাও তাহলে আমার মতোই, যেরকমই বানাও আমার মতোই হবে। তো খেতেও কিন্তু অনেক ভালো হয়েছে, আমি এর আগে অনেক বানিয়েছি। তো এটাকে সুন্দর করে বেলে নিব, এটা কিন্তু সফটই আছে, তোমরা দেখে কী ভাবছো বুঝছি না, এটা কিন্তু অনেক নরম আছে, অনায়াসে বানানো যায়। এখানে কিন্তু হালকা একটু আটাও দেওয়া লাগছে না বানানোর সময়, দেখছো একেবারে অনায়াসে সুন্দর করে আমি পরোটাটা বানিয়ে ফেলছি। এটা এখন আমি পুরোপুরি বানানো হলে চুলো তাওয়া দেওয়া হয়েছে, এটাকে আমি ডিরেক্ট ভাজবো, যেহেতু আসলে ভিডিও করার ব্যাপার রয়েছে, একটু কিছুটা এলোমেলো হলেও তোমরা এটা মানিয়ে নিবে প্লিজ, কোনো কিছু মনে করবে না আশা করি। তো আমি এখনও এত প্রফেশনালি ভিডিও মেকার না, তো যতটুকু করছি তোমাদের ভালোবাসা প্রার্থী আমি, তো সামনে আরও সুন্দর হবে ইনশাল্লাহ। তো এটাকে আমি ডিরেক্ট ভেজে নিব, দেখো লেয়ার লেয়ার হয়েছে, এখন দেখা যাচ্ছে, ভাজবো আমি কম তেল দিয়ে যাতে এটা অনেকটা বাখরখানি টাইপ হবে। তো বাখরখানি টাইপ পরোটা আমি বানাচ্ছি আজকে, আমি অতিরিক্ত তেল এমনিতে পছন্দ করে খাই না,
তো আশা করি তোমরাও খাবে না। তেল আসলে যত মজাই হোক, দেখতে যত সুন্দরই হোক, পরোটা তো অতিরিক্ত তেল দিয়ে ভাজলে আসলে দেখতে কিন্তু যেমনই হোক খেতে কিন্তু ক্ষতিকর, আর তোমার খাওয়ার পর তোমার ক্ষতি করলো এই জিনিসটা আসলে আমরা বুঝি না। আমরা সুন্দরটাকে প্রাধান্য দিই, আমরা স্বাস্থ্যকর ব্যাপারটাকে আসলে প্রাধান্য দেওয়া উচিত। এটা অনেক অনেকক্ষণ আগে আমি আসলে তাওয়াটা দিয়ে রেখেছিলাম, গ্যাস কম, তারপরেও অনেক বেশি গরম হয়েছে, পুড়ে গেছে মনে হচ্ছে, না এমনটা না, এটাকে আমি তেল দিলে সুন্দর মুচমুচা করে ভাজা হবে। আমি তোমরা দেখছো আমি 2 টেবিল চামচের বেশি তেল দেই নাই, এটা অতিরিক্ত তেলে আমি ভাজবো না, এটা আমি হালকা তেলেই ভাজবো। একটু বাখরখানি টাইপ হবে এটা, চা দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে, একটু তেল দিতে হবে বাখরখানি, যেমন একবার তেল ছাড়া এরা ভাজে বা করে এটা কিন্তু তেমন করা যাবে না, এটা হালকা একটু তেল দিতে হবে। যদি বাখরখানির মতো তেল ছাড়া ভাজতে যাও তাহলে কিন্তু এটা খেতে পারবে না, স্বাদ লাগবে না, একদমই না। তো অতিরিক্ত তেল দিলে আরও স্বাদ লাগবে, তবে আমি একটু তেল কম দিচ্ছি কারণ আমি অতিরিক্ত তেলে আসলে কিছু একটা ভাজা পছন্দ করি না। এরপরে কোনো ভিডিও বানানোর সময় দেখো, এখনই ভাজার সময় লেয়ারগুলো স্পষ্ট দেখা যাচ্ছে, এটা পুরোপুরি ভাজা হলে হাত দিয়ে ছিললে দেখবে লেয়ার পাটে পাটে দেখা যাবে। তবে খেতে কিন্তু এই পরোটাগুলো যা দিয়ে তুমি খাও খেতে কিন্তু অসাধারণ। এভাবে পরোটা তোমরা বানিয়ে নিবে ঘরে, আসলে আমরা ফ্রোজেন পরোটা কিনে খাই, দেখো পুরোপুরি লেয়ার আলাদা আলাদা হয়ে গেছে, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। আমি পুরোপুরি পরোটা ছিঁড়ে তোমাদের দেখাচ্ছি, সব কিছু আলাদা আলাদা হয়েছে, দেখো কত সুন্দর করে লেয়ার লেয়ার হয়েছে। এটা অনেক গরম, আসলে ছেড়ে যাচ্ছে না, তাই আসলে যতটুকু দেখালাম আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা একেবারে লাচ্ছা পরোটার মতো আলাদা আলাদা হয়েছে, দেখতে যেমন খেতে কিন্তু অনেক স্বাদ হয়েছে, আমি খেয়ে দেখেছি অনেক ভালো লেগেছে। এখন আমি নর্মাল একটা পরোটা ভাজছি, আমরা যেমন বাড়িতে বানাই ওই পরোটাগুলো, ভিতরে আমি এটা তোমার আটা দিয়েছি, কোনো তেল দেইনি, তারপরে এটা ভাজ করেছি। এভাবে তোমরা যদি আসলে ভাজতে পারো বানাতে পারো আসলে পরোটা খেয়ে মজা পাবা। এই যে ফ্রোজেন পরোটা কিনে খাও, এটা আসলে খেতে হবে না, আসলে আমরা সময় বাঁচানোর জন্য ফ্রোজেন পরোটা খাই, এটা কিন্তু আসলে অতটা স্বাস্থ্যকর না। তোমরা তো বুঝো টাটকা তো টাটকাই, বাসি জিনিসে শরীরে ক্ষতিই করে, কোনো উপকারে আসে না। এটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে মুচমুচে করে, এই পরোটাটা আমি আমার মাখালাদের মতো মুচমুচে করে ভাজবো, তোমরা এভাবে ভেজে চা দিয়ে খেয়ে দেখবে। এই পরোটা কিন্তু অনেক ভালো লাগে খেতে, অসাধারণ লাগে। আর হচ্ছে আমি কিন্তু পরোটা খেতে খুব বেশি একটা পছন্দ করি না, এই পরোটাটা আমার বাচ্চার জন্য বানালাম, ছোট বেবির জন্য, আমার ছোট বাচ্চাটা অনেক পছন্দ করে পরোটা। তো এভাবে তোমরা ভেজে দেখবে, এভাবে আমি যে প্রসেসিংয়ে দেখালাম এভাবে যদি তোমরা পরোটা বানাতে পারো খেতে কিন্তু অসাধারণ হবে, আর দেখতে তো অসাধারণ হয়েছে, তোমরা দেখছো কত সুন্দর হয়েছে পরোটাটা। এভাবে আমার পাশে থেকেও আমাকে সাবস্ক্রাইব করো প্লিজ, দয়া করে কেউ আনসাবস্ক্রাইব করো না, কারণ আমরা অনেক কষ্ট করে ভিডিও করি, সংসার যাবতীয় কাজ করে ভিডিও মেক করতে অনেক ঝামেলা, তো আনসাবস্ক্রাইব করলে আসলে অনেক কষ্ট লাগে। সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শ্রদ্ধা, দেখো পরোটাটা একেবারে পুরোপুরি আলাদা হয়ে গেছে, অনেক অনেক শ্রদ্ধা, অনেক অনেক ভালোবাসা, সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।